হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি ও বিরাজ মিক্স ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তা আজকে তো সোমবার, ছেলে সকালবেলায় স্কুল চলে গেল, কালকে ওই সারাদিন বন্ধুদের সাথে এদিক ওদিক করাতে একটুখানি টায়ার্ড হয়েছিলাম। এছাড়াও রাত্রিবেলা না আমার খুব কানটা যন্ত্রণা করছিল, ওই জন্য ওই শীতের এই শুরুটাতে এই হাওয়া লেগে না আমার কান টান এগুলো যন্ত্রণা শুরু হয়ে যায়। তা আজকে তো কান যন্ত্রণা করছিল, রাত্রিবেলা একটা ওষুধ খেলাম, 3টের সময় খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম। ঠিক আছে, এইবার ছেলেকে স্কুল দিয়ে আসার পর, বাসে তুলে দিয়ে আসার পরে আমি এসে একটু শুয়েছিলাম, কিন্তু মন লাগলো না, কেন কি অনেক কাজ রয়েছে। যেমন হলো কালকে যে জামা কাপড় পরে গেছিলাম সেই জামা কাপড়গুলো একটু রোদে দেওয়া, তারপর কালকে কাছাকাছি করেছিলাম, এক বালতি রোদে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো একটু রোদে দিলাম, আর এক বালতি সেগুলো শুকানো হয়েছিল না সেগুলো শুকাতে দিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে ভিজা জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি, শুকাতে দিয়ে দিয়েছি। উপরে এই জানলাটা দিয়ে এত রোদ্দুর আসে, এখানেও জামা কাপড়গুলো একটুখানি রোদে গরম করতে দেওয়ার জন্য একটু দিয়েছি। জামা কাপড় শুকানোর কাজটা তো হয়ে গেল, একটা দিকে একটা করে কাজ সারা শুরু হয়ে গেল। তা বিছানা গোছাচ্ছিলাম, আমার হাজবেন্ড কালকে রাত দুপুরবেলায় আসানসোল গেছে, এখনো আসেনি, ও এখনই ঢুকবে। তাই ভাবছি যে বিছানাটা তুলে ওর জন্য দুটো বালিশ বার করে রেখে, যাতে ও এসে শুতে পারে, তা দুটো বালিশ বার করে রাখি, রেখে বিছানার উপর রেখে দেবো, ও এসে ঘুমিয়ে পড়বে একটুখানি। যাই হোক, এত খাটাখাটনি করে আসছে, একটু না ঘুমালে, একটু ফ্রেশ না হলে পরে সারাদিন ও মানে ভালোভাবে কাটাতে পারবে না। কেন কি জানোই তো, একটু রাতে সারা রাত যদি ঘুম না হয় তাহলে পরে সারাদিন এই ঘুম ঘুমের মধ্যে কাটবে। ওই দেখো জামা কাপড় সব রয়েছে, এগুলো এখন গুছাবো। তাহলে সাথে থাকো, কাজগুলো করতে থাকি, সাথে থাকো। কালকে যে কটা জামা কাপড় শুকিয়েছে সে কটা জামা কাপড় ভাঁজ করে নিলাম, এখন ওগুলো জায়গায় রাখবো, বরের জন্য বালিশ বার করে রেখেছি। হ্যাঁ, এবার দেখি আস্তে আস্তে, দেখো আসনটা তোমার তো অনেকদিন ধরে দেখানোই হয়নি, আসনটা আমার কিন্তু এতটা হয়ে গেছে, আর মনে হয় 7টা দিন টাইম লাগবে আসনটা তৈরি করতে। এই দেখো আসনটা সুন্দর হচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে জানিও তাহলে। ঠিক আছে, এখন একটুখানি বিগ বস দেখি, মানে একটুখানি মোবাইলে বিগ বস দেখি, আর একটু আসনটা করি, তারপর বর আসলে পরে আবার ওকে ও স্নান টান করবে, খেতে দিতে হবে, অনেক কাজ আছে, চলো সাথে থাকো। সেই সকালের পর এখন আসতে পারলাম তোমাদের সাথে দেখা করতে, ভীষণ বিজি থাকে এই সোম মঙ্গল বুধ, কেন কি ছেলে এসে পড়তে এসে আবার ছেলেকে নিয়ে পড়তে যাই, তা পড়তে যাই সেই জন্য ভীষণ বিজি থাকি, আর মোবাইলটাও ধরার টাইম পায় না যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো কি করছি না করছি। যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করলাম, কালকের থেকে ব্লগ আরও ভালো আসবে, মানে আমি পুরো সারা দিনেরটাই আসবে, একদম ভুলবো না, ভাবি তো ভুলবো না কিন্তু ভুলে যাই। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোটরা আবার ভালোবাসা নেবে, দেখা হচ্ছে আবার একটা ব্লগে। টাটা, গুড নাইট।